জুবেল আহমদ জানতে চেয়েছেন, আমি সরকারি চাকরি করি, কিছু টাকা অবৈধভাবে আমার হাতে আসে যা আমি খরচ করে ফেলি, ওই টাকার প্রকৃত মালিক কে তা জানা নেই। তবে সরকারের ট্যাক্স ফাঁকি দিতে এই টাকা লেনদেন হয়েছে। এখন কিভাবে এর দায় থেকে মুক্ত হতে পারি? ভাই জুবেল আহমদ, তাহলে সেক্ষেত্রে আপনি সেই ব্যক্তিকে যদি খুঁজে পাওয়া সম্ভব না হয় যার কাছ থেকে আপনি এটি গ্রহণ করেছেন বা কেউ গ্রহণ করেছে, তাহলে সেই পর্যায়ে এসে আপনাকে ওই টাকাটা আল্লাহর রাস্তায় বা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন, যেই ব্যক্তির টাকা ছিল তার তরফ থেকে নিয়ত করবেন, তার তরফ থেকে এটি আমি দান করে দিচ্ছি, সোমবার তার অ্যাকাউন্টে জমা হবে, আপনি দানমুক্ত হবেন ইনশাআল্লাহ। তবে সেই সাথে আপনি যে অপকর্ম করেছেন বা যে গুনাহ করা হয়েছে সেটার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা করতে হবে আলাদাভাবে। এমনি নাঈম ইসলাম জানতে চেয়েছেন, মাগরিবের নামাজের আগে কোনো কোনো মসজিদে বয়ান হয়, এটা কি শরীয়ত সম্মত? ভাই নাঈম ইসলাম, মাগরিবের সালাত খুব দ্রুত আদায় করতে হয়, এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত স্কলারগণ, সমস্ত ওলামায়ে কেরাম একমত। মাগরিবের সালাত বিলম্ব করা যেন না হয়, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাতে কেরাত অত্যন্ত সংক্ষিপ্ত করতেন, ছোট্ট কেরাতের মাধ্যমে শেষ করতেন যাতে বিলম্ব না হয়, কারণ মাগরিবের ওয়াক্তা হলো পাঁচ সালাতের ভিতরে সবচেয়ে শর্ট টাইম, সবচেয়ে ছোট সময়, এর মধ্যেই মাগরিবের সালাত করতে হয়, এই ক্ষুদ্র সময়ের মধ্যে। এই জন্য মাগরিবের সালাত বিলম্ব হয় এমন কোনো কাজ করা উচিত নয়। মাগরিবের সময় যদি বয়ান করা হয়, আলোচনা করা হয় এবং সেই আলোচনার কারণে মাগরিবের সালাত বিলম্ব হয়, তাহলে সেটা কিন্তু উচিত হবে না। তো এরকমটি যদি হয় যে এক দেড় দুই মিনিটের কথা বললেন হতে পারে, কিন্তু সেটাও উত্তম হবে মাগরিবের সালাতের পরে, ফরজ সালাতের পরে।